ইসলামে কোনো মা দিবস বা কোনো দিবস আছে কি না কিনা অনেক ধন্যবাদ আসলে ইসলামে এখন যেভাবে করে হাজার হাজার দিবস তৈরি হয়ে গেছে আপনি আমি একদিন পেপারে দেখলাম ডিম দিবস এটাও একটা দিবস যাই হোক মানে মানবতার যে দশা দুর্দশা যে কোন পর্যায়ে গিয়ে নেমে গেছে তো মা দিবস বাবা দিবস এগুলো আসলে মানুষ তৈরি করেছে ইসলাম গোটা মানবতার জীবনকে নিরাপদে রাখার জন্য ইসলাম যত ব্যবস্থাপনা গ্রহণ করেছে পৃথিবীর কেউ সেটা দিতে পারেন একজন বাবা মার ব্যাপারে আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন দর্শক আপনার অবাক হয়ে দিলো কোরআন পড়ুন আপনারা কোরআন পড়লে আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলছিলাম কদা অবুকুর আল্লাহ তা ইল্লা ইয়াহু দেখুন কি মজার ব্যাপার আল্লাহ প্রথমেই বললেন যে তোমার রব তোমাকে ডিসিশন দিয়েছেন এটা চূড়ান্ত ফায়ালা করে দিয়েছেন যে তাকে ছাড়া কারো গোলামি করবে না এর পর পরই আল্লাহ তালা বলছেন অবিল আলীন এহসানা পিতা মাতার সাথে সদাচরণ করবে ভার ব্যবহার করবে দেখুন সদা এহসান বলা হয়েছে আল্লাহ আকবার এহসান শব্দ নিয়ে ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে এহসান মানে হচ্ছে সর্বোত। উত্তম ভালো আচরণ সর্বোত্তম যেটা কোনো দিন মানে মানে পরিমাপ করা যাবে না এহসান করা দয়া করা এরপরে এহসান কেমনে করবেন আল্লাহ তালা সেটার একেবারে ডিটেল বিস্তারিত আলোচনা আল্লাহ তালা করছেন বলা তাকুল্লাহ মফিন ওলা তার মানে দুজনের একজন বিরুদ্ধ হয়ে গেল তাদের সাথে ভালো আচরণ করবে তাদের সাথে খারাপ আচরণ করবে না ভালো ভালো কথা বলবে তাদেরকে ধমক দিবে না তাদেরকে এই যে কথাগুলো আল্লাহতালা বলছে আপনি বলেন পৃথিবীতে কোন ধর্ম কোন জাতি এত সুন্দর করে বলেছে যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো এই জন্য ইসলাম যদি আমরা সত্যিকারে বুঝি তাহলে আমাদের কোনো দিবস পালন করতে হবে না আজকে দুর্দশা হয়েছে আমাদের দুর্ভাগ্য হয়েছে যে ইসলামকে আমরা মনে করেছি এটা আমাদের দরকার নাই এখন ফলে হয়েছে কি এখন বাবা দিবস এখন মা দিবস এখন শিশু দিবস এখন স্বামী দিবস এখন স্ত্রী দিবস দিবস আর শেষ নাই অথচ এক ইসলামকে মেনে চললেই আপনার আমার গোটা জিন্দিগিটা সুন্দর হয়ে যেত এই জন্য আমরা মনে করি পিতামাতার প্রতি আমাদের গোটা জিন্দগিটাই তাদের সাথে আমাদের ভালো করতে হবে এখন এই মা দিবস বাবা দিবস কার জন্য ওই সকল মানুষের জন্য যাদের বাবা মা থাকে কোথায় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে থাকে তারা বছরে একবার আজকে মা দিবস মাকে ফুল দিয়ে এখন যাবে কিছু ভালো খাবার নিয়ে যাবে মায়ের কাছে আর যেই আমার মা আমার আমার সঙ্গেই থাকে আমার সেই মা তো প্রতিদিন আমি মায়ের জন্য মা আমার পান খেতে চায় আমি মাকে পান খাওয়াই মা আমার ওষুধ খেতে চায় মাকে ওষুধ মা কমলা খেতে চায় কমলা কিনে খাওয়াই তো সেই মায়ের জন্য তো আমার মা দিবস তো প্রতিদিনই থাকে এই জন্য মায়ের মাকে ভালোবাসুন বাবাকে ভালোবাসুন নিজের কাছে রেখে বৃদ্ধাশ্রমে রেখে নয় ওই আপনার ওল্ড হোমে নয় ওল্ড ওল্ড হোমে রেখে তারপরে এগুলো পিতামাতার সাথে ভালো আচরণ করা যাবে না এই জন্য ইসলামে কোনো দিবসের ওইভাবে গুরুত্ব নেই তবে হ্যাঁ এরপরেও যদি এমন হয় যে একটা দিবস দিলে মানুষ কিছুটা অন্তত চেতনা ফিরে আসবে তাহলে সেটা ওই দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে নয় যে সারা বছরে কোনো খবর নাই একদিনে মায়ের খবর নিব এটা ইসলাম জাহাজ পরে না